পরপর দুদিন বসুন্ধরা গ্রুপের সাথে মিটিং, পরপর দুদিন সামনের মরশুমে ইনভেস্টিং নিয়ে আলোচনা, ঠিক তার মধ্যেই বিদেশির নাম নিয়ে আলোচনা, আরও অনেকগুলো খবর। তো সব খবরই এক এক করে আপনারা পাবেন। তার আগে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, একটা করে প্লিজ লাইক করে দিন ভিডিও। অবশ্যই দেখবেন, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, অনেকে ভালো কমেন্ট করেন, অনেকে উল্টোপাল্টা কমেন্ট করেন, তো সবাইকেই স্বাগত। যে যার মত আপনারা অবশ্যই রাখতে পারেন, প্লিজ একটা করে লাইক করে দিন, তাহলে আমরাও কিন্তু আরও ভালো খবর আপনাদের কাছে রাখার চেষ্টা করতে পারি। যারা আমাদের নিয়ে অসন্তুষ্ট তাদেরও সন্তুষ্ট করার জন্য আমরা আরও খাটতে পারি। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, একটা করে লাইক করে দিন। তো অনেকগুলো বিষয় নিয়ে ভিডিওটা করা, ইস্টবেঙ্গল মোহনবাগান সহ আরও অনেকগুলো বিষয়, তো কাইন্ডলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথম যেটা নিয়ে শুরু করব, এটিকে এবং মোহনবাগান এই দুটো মার্জ হওয়ার পরে, দুটো ক্লাবের মার্জ হওয়ার পরে এই প্রথম এটিকে মোহনবাগান কিন্তু কলকাতায় অনুশীলন শুরু করলো। সামনেই এএফসি কাপ আপনারা জানেন, তার জন্য কিন্তু প্রস্তুতি শিবির শুরু করে দিল এটিকে মোহনবাগান। যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস মাঠে কোচ জুয়ান ফেরান্দোর অধীনে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। যদিও বাঙালি কয়েকজন ফুটবলার কিন্তু এখনও পর্যন্ত অনুপস্থিত, তাদের কিন্তু এক্সট্রা আরও দু তিন দিনের ছুটি দেওয়া হয়েছে ক্লাব থেকে, তারা কিন্তু সেই ছুটির পরেই কিন্তু দলের সাথে যোগ দেবেন। হুগো বুমোস থেকে শুরু করে বাকি ফুটবলাররা এবং কোচ জুয়ান ফেরান্দো তার ভিসা সমস্যা মিটিয়ে কিন্তু প্রথম দিনের প্র্যাকটিসেই নেমে গেছেন। তো আশা করছি আগামী দিনে এটিকে মোহনবাগানের যে খেলাগুলো আছে এফসি কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এফসি কাপে এটিকে মোহনবাগান, তো সেই খেলায় কীরকম দল গঠন হয়, কোন কোন বিদেশিকে চয়ন করে এটিকে মোহনবাগান, অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, এবার আসি এটিকে মোহনবাগানে। আপনারা জানেন যে মোহনবাগান ক্লাবে, সরি এটিকে মোহনবাগান বলবো না, মোহনবাগান ক্লাবের যে নির্বাচন হলো তাতে সহসভাপতি পদ পেয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ, এবং কাল মোহনবাগান তাঁবুতে গিয়ে প্রেস রিলিজে বা সাংবাদিক সম্মেলন করে কিন্তু তিনি জানিয়ে দেন মোহনবাগানের নামের সামনে থেকে যে এটিকে নামটি আছে সেটি সরানোই কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের নতুন কমিটির প্রধান লক্ষ্য। অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার অধীনস্থ যে কোনো নাম সামনে বসাতে পারেন, তাতে কোনো আপত্তি নেই বলেছেন মোহনবাগান সহসভাপতি, কিন্তু এটিকে নামটাকে সরাতে হবে, এটাই কিন্তু তাদের দাবি বা অনুরোধ, যেটা বলবেন আপনারা। তো আগামী দিনে এটিকে নামটা সরে অন্য কোনো নাম মোহনবাগানের সামনে বসে, নাকি মোহনবাগান ক্লাব শুধুমাত্র মোহনবাগান নামেই খেলে, সেটা কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে। এবার আসি ইস্টবেঙ্গলের কথায়। পরপর দুদিন বসুন্ধরা গ্রুপের সাথে মিটিং, প্রথম দিন আলোচনা হলো, আপনাদের জানিয়েছিলাম প্রথম দিনের আলোচনায় মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, যে কোচ সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে বাকি টিমটা কীভাবে গঠন হবে এটাই জানা হয়েছে, এবং কিছু প্লেয়ারের লিস্ট সেটাও কিন্তু বসুন্ধরা গ্রুপের হাতে জমা দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। এবার কাল যে মিটিংটা হয় তাতে কিন্তু পরিষ্কারভাবে যে ডিসিশনটা হয়েছে সেটা হচ্ছে, স্পোর্টিং রাইটসটা ফেরত পেয়ে গেলেই ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আইএফএতে এআইএফএফে নাম রেজিস্টার, মানে নতুন নাম নথিভুক্ত করা, এবং এএফসি লাইসেন্সিং প্রক্রিয়া দুটোই কিন্তু সমান তালে এগোবে। তার সাথে এই মুহূর্তে দল গঠনের উপরেও নজর দিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা। তো আগামী একটা সপ্তাহ ইস্টবেঙ্গল কর্তাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হলো স্পোর্টিং রাইটসটা সিসিমেন্টের হাত থেকে ফেরত পেলেই তড়িঘড়ি কিন্তু বসুন্ধরা গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করে নিতে হবে, এবং যা শোনা গেছিল 14 এপ্রিল বা 15 এপ্রিল অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দেবে ইস্টবেঙ্গল তাদের নতুন ইনভেস্টরের নাম। তার সাথে তাদের যে পরিকল্পনা সিএফএলের যে দল, সেটাও কিন্তু হয়তো সেই মঞ্চ থেকেই প্রকাশিত করে দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে যেরকম শক্ত চ্যালেঞ্জ, ঠিক সেরকমই ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যেরকম খবর বেরিয়ে আসছে তাতে আইএসএলের বিভিন্ন ফুটবলারের সাথে কথা বলার সাথে সাথে তারা কিন্তু বিদেশি চয়নটাও এগিয়ে রাখছে। এবার অনেকের প্রশ্ন থাকবে, এই যে বিদেশি, তাহলে কি তারা আইএসএলের জন্য আসছে নাকি সিএফএল ডুরান্ড আইএফএ শিল্ড খেলবে? এই মুহূর্তে যে বিদেশিকে সাইন করানো হবে তাকে কিন্তু সিএফএল ডুরান্ড আইএফএ শিল্ডের জন্যই সাইন করানো হবে, এবং আইএসএলের জন্য যে বিদেশি চয়ন হবে সেটা কিন্তু বসুন্ধরা গ্রুপ, এখানে একটা যদি লাগিয়ে দিই, যদি বসুন্ধরা গ্রুপ ইনভেস্টর হয় সেক্ষেত্রে কিন্তু
বসুন্ধরা গ্রুপ এবং ইস্টবেঙ্গল ক্লাব মিলিতভাবেই ঠিক করবেন আইএসএলের দলে কোন বিদেশিকে নেওয়া হবে। একটা খুব ভালো প্রশ্ন আজকে একজন করেছিলেন আমাকে ফেসবুকে, যে আপনার কি মনে হয় টেস্টেড নয় কি নতুন বিদেশি আনা উচিত। আমার মনে হয় টেস্টেড এবং নতুন বিদেশি কম্বাইন্ড করে আনা উচিত। তার কারণ হচ্ছে আইএসএল এমন একটা প্রতিযোগিতা যেখানে যে সমস্ত বিদেশিরা আগে খেলে গেছে তাদের একটা অভিজ্ঞতা কাজে লাগে, এবং যে সমস্ত নতুন বিদেশিরা আসবে তারা কিন্তু টিমের সাথে একাত্ম হয়ে এই টিমটাকে আরও শক্তিশালী করতে পারবে। তাই আমার মনে হয় ঘুরে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে ইস্টবেঙ্গলের টেস্টেড এবং নিউ ফরেনার কম্বাইন্ডই সবচেয়ে প্রয়োজন। তো এবার আসি আরেকটা অন্য খবরে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে একটি বিদেশির নাম কাল থেকে কিন্তু ঘোরাফেরা করছে। ইংলিশ ফুটবলের নাম, অর্থাৎ ইংলিশ ফুটবলে তিনি খেলেছেন এবং ইংল্যান্ডের আন্ডার-21 দলের হয়ে খেলেছেন। তো প্লেয়ারটির সম্বন্ধে একটু জানি যে কে এই ম্যাট ডার্বিশার, যার নাম ইস্টবেঙ্গল ক্লাবের সব জায়গায় শোনা যাচ্ছে। 35 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, ইংল্যান্ডের সিটিজেনশিপ, ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলেছেন এবং শেষ মরশুমটা তিনি কিন্তু এই কি লার্নাকার হয়ে খেলেছেন। এর আগে অস্ট্রেলিয়ান এ লিগে ম্যাকরাথুরের হয়ে খেলেছেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু বিখ্যাত ক্লাব বার্মিংহাম সিটি, ব্ল্যাকবার্ন রোভার্স, রেক্সাম, প্লেমাউথ এবং নটিংহাম ফরেস্ট, রাদারহ্যাম বিভিন্ন ক্লাবে কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে। 35 বছর বয়সে এই ফুটবলারটি বর্তমানে 2,90,00,000 টাকার মতো মার্কেট ভ্যালু হলেও তার সর্বোচ্চ মার্কেট ভ্যালু কিন্তু 33 কোটি টাকার উপরে ছিল। 2009 সালে তার কিন্তু সর্বোচ্চ মার্কেট ভ্যালু 33 কোটি টাকার উপরে ছিল। পুরো নাম এই ফুটবলারটি ম্যাথিউ অ্যান্টনি ডার্বিশায়ার। ব্ল্যাকবার্নে তার জন্ম। অ্যাটাক এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনেই খেলতে পছন্দ করেন। রাইট ফুটটা যথেষ্ট শক্তিশালী এবং আপনাদের যেরকম জানিয়েছিলাম 2023-31 মে অবধি কিন্তু নতুন ক্লাব তার এই কি লার্নাকার সাথে চুক্তিবদ্ধ তিনি। যদিও শোনা যাচ্ছে কোনো কারণে হয়তো এই কি লার্নাকার থেকে তিনি রিলিজ নিতে পারেন এবং ঠিক সেই জায়গাটাই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটা দানা বাজছে যে তাহলে কি সত্যি এই প্লেয়ারটিকে দেখা যাবে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে। তো প্লেয়ারটির ফুটবলার জীবন নিয়ে যদি আলোচনা করতে হয়, দেখুন এ লিগ খেলেছেন, প্রিমিয়ার লিগ খেলেছেন, প্রিমিয়ার লিগের ফার্স্ট ডিভিশন অর্থাৎ যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে লিভারপুল থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি এরা খেলে, ঠিক সেই জায়গায় 76টা ম্যাচে 10টা গোল, 4টে অ্যাসিস্ট আছে তার নামের পাশে এবং চ্যাম্পিয়নশিপ খেলেছেন, 136টা ম্যাচে 25টা গোল আছে তার। এ লিগে 25টা ম্যাচে 14টা গোল আছে। এফএ কাপ খেলার অভিজ্ঞতা আছে, ইএফএল কাপ খেলেছেন, ইউরোপা লিগ কোয়ালিফাইং খেলেছেন, উয়েফা কাপে 6টা ম্যাচে কিন্তু 1টা গোল আছে তার। চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট তিনি কিন্তু খেলেছেন, 2টো ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে এবং ফুটবলার জীবনে 493টা ম্যাচে 171টা গোল, 37টা অ্যাসিস্ট আছে এই ফুটবলারটির নামের পাশে। সেন্টার ফরওয়ার্ড পজিশনে 254টা ম্যাচে 111টা গোল, 26টা অ্যাসিস্ট আছে তার নামের পাশে এবং কিছু ম্যাচ কিন্তু তিনি লেফট উইঙ্গার হিসাবেও খেলেছেন। ফুটবলার জীবনে সবচেয়ে বেশি ম্যাচ ওমোনিয়া নিকোসিয়ার হয়ে তিনি খেলেছেন, 118খানা ম্যাচে কিন্তু প্রতিনিধিত্ব করেছেন ওমোনিয়া নিকোসিয়ার হয়ে, এবং তারপরেই ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে 86টা ম্যাচ, নটিংহাম ফরেস্টের হয়ে 51টা ম্যাচ এবং এই কিলারনেকার হয়ে 22টা ম্যাচ, অর্থাৎ বর্তমান দল। এবং চ্যাম্পিয়নশিপে কিন্তু সবচেয়ে বেশিবার তিনি মাঠে নেমেছেন, 136টা ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়নশিপে, 25টা গোল করেছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 দলে 14টা ম্যাচে তার 6টা কিন্তু গোল আছে। তো শোনা যাচ্ছে 35 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, ইংল্যান্ডের ফুটবলার, তাকে নাকি বাজিয়ে দেখা হচ্ছে ইস্টবেঙ্গলে আসার জন্য। যদিও খবরটা এই মুহূর্তে আমরা অন্তত কোনো সত্যতা যাচাই করিনি, তবে এই প্লেয়ারটি যদি আসে সেটা ভবিষ্যতই বলবে ইস্টবেঙ্গলের পক্ষে ভালো হবে না খারাপ হবে। অতীতে আমরা দেখেছি ইংলিশ ফুটবলের ফুটবলাররা কিন্তু আইপিএলে এসে সেরকম সুবিধা করতে পারেননি। তো যদি এই ডার্বি ম্যাটিশায়ার যদি ইস্টবেঙ্গলে সাইন করেন তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের এবং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কাছেও একটা বিশাল বড় চ্যালেঞ্জ থাকবে যে এই ফুটবলারটি কিরম পারফরমেন্স করে সেটা দেখার জন্য। তো এই ভিডিওটা এটুকুনি থাক, আশা করি অনেকগুলো খবর আপনাদের দিতে পারলাম।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিও প্রথমে যেরকম বলেছি প্লিজ একটা করে লাইক করে দেবেন। থ্যাংক ইউ গাইজ।